হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল দেওয়া ইউটিউব চ্যানেল। তাই বন্ধুরা, আজকে একটা লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। সেটা হচ্ছে যে মিনিস্টার অফ ডিফেন্সে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, কত বয়স সীমা লাগবে, কীভাবে আবেদন করবেন এবং কত স্যালারি রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা কত, সমস্ত রকমের তথ্য কিন্তু আমরা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অত্যন্তভাবে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখা। তো আমি রয়েছি দেবা, আপনারা হচ্ছেন টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা চলুন সরাসরি সেই বিজ্ঞপ্তি জেনে নেওয়া যাক সেখানে কী বলা রয়েছে। তো চলুন সেই ডাউনলোড করা বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। তবে বন্ধুরা, আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে মিনিস্টার অফ ডিফেন্সে কিন্তু গ্রুপ সি পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আপনারা একবার পোস্টগুলো দেখে নেবেন কী কী পোস্টে কী কী ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, বেতন কত রয়েছে। তো বন্ধুরা, এইখানে প্রথমে যে পোস্টটা রয়েছে স্ট্যানো পদে কিন্তু টোটাল নিবে মাত্র দুজন, প্রায় এখানে রয়েছে পার মাত আপনাকে দেওয়া হবে 25,500 টাকা কিন্তু আপনাকে দেওয়া হবে। আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু এর আবেদন কিন্তু করতে পারবেন। এখানে কিন্তু ফিমেল এবং মেল কিন্তু উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে এখানে ওয়ার্ড সহায়িকার ক্ষেত্রে কিন্তু রয়েছে 17 জন, এখানে আপনার সমস্ত রকম তথ্য আমরা জেনে নেবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তা আপনি এখানে একবার সুন্দরভাবে এটা দেখে নেবেন। তো এখানে যেসব পোস্টগুলো রয়েছে, তবে এখানে 17 জন করে নিয়োগ করা হবে এবং আপনাকে দেওয়া হবে 18,000 টাকা করে পার মান্থ। এবং আপনি কিন্তু এখানে মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি এটাকে আবেদন করতে পারবেন, এটা কিন্তু ফিমেলের ক্ষেত্রে। তারপর চৌকিদারের ক্ষেত্রে মাত্র একদিন পোস্ট নেওয়া হবে, আপনাকে দেওয়া হবে 18,000 টাকা। আপনি কিন্তু মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু যে কোনো বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আপনাকে এখানে বলা হচ্ছে কিন্তু চৌকিদার পদে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে, এটা মেলের ক্ষেত্রে কিন্তু এটা আবেদন করতে পারবে। তারপর এখানে বলা রয়েছে কিন্তু সাফাইওয়ালাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাস করা থাকলে সাফাইওয়ালা কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে পোস্ট সংখ্যা রয়েছে মাত্র 5টি আর আপনি এখানে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা আবেদন কিন্তু করতে পারবে যারা মাধ্যমিক পাস করার পরে করেছে এবং কি আপনার 1 ইয়ার বা কোনো এক্সপিরিয়েন্স থাকলে পরে সেটা আপনি এটা করতে পারবেন, এটা কিন্তু মেলদের ক্ষেত্রে। তারপর রয়েছে বারবার পদে কিন্তু আপনাকে 2টি পোস্ট রয়েছে, আপনাকে এখানে দেওয়া হবে 18,000 টাকা করে, আপনি মাধ্যমিক পাস করতে হলে কিন্তু এটা আবেদন করতে পারবেন। আর তারপর এটা মেলের ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, মেলরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর লেখা আছে ওয়াইসারম্যান, কিন্তু এখানে আপনি পোস্ট রয়েছে 5টি, আপনাকে দেওয়া হবে 18,000 টাকা, একই আপনার কোয়ালিফিকেশন রয়েছে আর আপনি এখানে কিন্তু মেল হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর এখানে বলা হচ্ছে সাফাইওয়ালি ক্ষেত্রে কিন্তু 4 টোটাল পোস্ট রয়েছে 6টি এবং এখানে কিন্তু আপনাকে 18,000 টাকার পার মান্থ দেওয়া হবে এবং এটা কিন্তু আবার অবশ্যই আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে আর আপনার কিন্তু এখানে ফিমেলরা কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবে। তারপর এখানে বলা হচ্ছে টেলারের ক্ষেত্রে কিন্তু একই রয়েছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 2জন আর এখানে 18,000 টাকা দেওয়া হবে, মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি করতে পারবেন। তাছাড়া আপনার এখানে কিন্তু এটা কিন্তু মেলরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত রকম তথ্য আমরা একবার দেখে নেবেন, আপনি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো এই নোটিসে, সেটা সমস্ত রকম তথ্য এই টুজেটা আমরা এখানে দেখে নেবেন। তো সমস্ত রকম তথ্য দেখানোর পর আপনি এবার কিন্তু আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা রয়েছে যে এখানে চৌকিদার থেকে কিন্তু কুক পর্যন্ত আপনার মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনার কী কী পদে ছেলে আমি আবেদন করবো সমস্ত রকম তথ্য কিন্তু আপনার এখানে একবার চোখ বলে নেবেন এই নোটিফিকেশন থেকে। তো আপনারা আবেদন কীভাবে করবেন সেটা আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। এখানে আপনাকে লেখা রয়েছে এখানে পড়ছেন এজ লিমিটেড, আপনার এখানে বলা রয়েছে যে ইউআর যেটা আবেদন করতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে থাকলে পরে আর ওবিসিটা আবেদন করতে পারবেন 18 থেকে 28 বছরের মধ্যে থাকলে পরে। SC/ST কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং PH কিন্তু ছাড়পত্র পেয়ে যাবে। এখানে আপনার সমস্ত রকম তথ্য আমরা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন। তো এখানে বলা রয়েছে কিন্তু আর নিচে 3 নম্বরের অপশানে বলা হয়েছে কিন্তু এখানে আপনাকে বায়োডাটা সমেত আপনাকে ফটো সাইজ এবং এডুকেশনাল সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে এবং 2 কপি কালার ছবি কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে ইনভলভ উইথ পোস্টাল স্ট্যাম্প অথবা আপনাকে পোস্টাল স্ট্যাম্প কিন্তু একটা 25 টাকা দিয়ে এখানে বলা হয়েছে 25 টাকাতে কিনে কিন্তু আপনাকে ইনভলভের উপরে কিন্তু একটা হেডলাইন আপনাকে লিখতে হবে। সেখানে কী লিখতে হবে এখানে দেখবে, আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় করে অপশন কিন্তু দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের কিন্তু নাম লিখবেন, আপনার সেই ফর্মের খামের উপরে কিন্তু আপনি সেই পোস্টের নাম লিখবেন এবং নাম লেখার পরে আপনি কোন অ্যাড্রেসে পাঠাবেন এখানে কিন্তু দেওয়া আছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে এই দেখতে পাচ্ছেন যে এখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে এই সমস্ত রকম তথ্য কিন্তু আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে। তারপর আপনাকে আরেকটা কথা জানিয়ে দিই, এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজিং ডেট 21 দিনের ফর্ম কিন্তু আপনি কিন্তু এখানে 21 দিনের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, যেহেতু বেশি দিন নেই মাত্র 15 দিন আছে, তো তবে আপনারা কিন্তু এটা খুব শীঘ্রই পাঠিয়ে দেবেন। তো আপনারা বায়োডাটা, তারপর নিচে দেখুন রয়েছে আপনারা রয়েছে বায়োডাটা, এটা কিন্তু আপনাদেরকে সুন্দর করে A4 পেজে কিন্তু আপনাকে এটা সুন্দর করে টাইপ করতে হবে। আপনারা কোনো কিছুভাবে নতুন করে অ্যাড করবেন না, যা আছে তেমনই করবেন, শুধু এখানে শুধু পাশাপাশি হচ্ছে তাই আপনারা একটু সুন্দর করে
নিজে বায়োডাটা তৈরি করে যা অপশন আছে এক থেকে দশটা যে পয়েন্টগুলো রয়েছে সমস্ত রকমের পয়েন্টগুলো কিন্তু আমরা দিয়ে দেবেন। নতুন কিছু কিছু অ্যাড করবেন না, যা আছে তেমনই করবেন। যেহেতু এখানে ছোটো ছোটো অক্ষর আপনারা লিখতে অসুবিধা হবে, সেহেতু আপনারা একটা এ4 পেজে কিন্তু সুন্দর করে তৈরি করে নেবেন। তো বন্ধু, এই ছিল তথ্য আপনাদের জানিয়ে দিলাম। আর বেশি দিন সময় নেই, মাত্র 15 দিন সময় রয়েছে। তো আপনারা সকলে মিলে এখানে আবেদন করবেন। আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।